কলগাছিয়ার বগুলামারীত রাজ্যিক ঘাইপথত উলাল খুড়ং। প্রকট দুর্ঘটনার সম্ভাবনায় দেখা দিছে ঘাইপথত। রাস্তাত নিম্নমানের কাম করা গৌতম কনস্ট্রাকশনক নাকি লগাবলৈ দাবি দল সংগঠনের। বঙাইগাঁও জেলার উত্তর শালমারার পৰা অভয়াপুরী বরপেটাক আমিনগাঁওলৈ যোৱা বিকল্প দ্বিতীয় রাজ্যিক ঘাইপথখন মাত্র তিনি বছর পূর্বে নির্মাণ করা হয়েছে। গৌতম কনস্ট্রাকশন নামৰ নির্মাণ কোম্পানীক অর্পণ করা হয়েছিল এই রাস্তা নির্মাণের কাম। কোম্পানিয়ে নিজের অধিক মুনাফা আদায়ের বাবে অতি নিম্নমানের রাস্তার কাম করা দুই এজাক বরষুণতে ঠায়ে ঠায়ে খহি গৈছে এই গুরুত্বপূর্ণ রাস্তা। আনকি তিতাপানি মিনি পিএইচসির সমীপত ঘাইপথত ওলাইছে প্রকণ্ড সুড়ং। উল্লেখ্য যে উক্ত ঠাইডোখর পূর্বে কাঠর দলং আছিল। ঘাইপথ নির্মাণের সময়ত কোম্পানিয়ে আরটিসি ব্রিজ নির্মাণ করার পরিবর্তে কালবাট বহুয়াই দিয়াত যাবেলি পথসাত রাস্তাত বহি গৈ সুড়ং ওলাইছিল। কর্তৃপক্ষই পথসোয়া নামমাত্র মেরামতি করেছিল যদিও এইবেলি বারিষার প্রাকক্ষণতেই পুনের সুড়ং ওলাই যাতায়াতের ভয়াবহতার সৃষ্টি করেছে। স্থানীয় রাইজ আর লাংলা আঞ্চলিক কৃষক মুক্তি সংগ্রাম সমিতিয়ে পথসোয়া শীঘ্রে মেরামতির দাবিত এনেদরে প্রতিবাদ সাব্যস্ত করে। পথসোয়াত বিজ্ঞানসম্মতভাবে মেরামতি করার দাবি করার লগতে নির্মাণ কোম্পানিক নাকি লগাবলৈ আহ্বান জানায়। অন্যথা গণ আন্দোলন গড়ি তোলার হুঙ্কার প্রদান করে। নিউজ ডেস্ক রিপোর্ট, ডি পাবলিক নিউজ। আসলতে এইটা একটা মরণ প্রাণ সৃষ্টি হয়ে আছে রাইজের কারণে। কারণ আপনাদের জানে এই রাস্তার যান গাড়ি ঘোড়া চলে আপনার ধুবরীর আরম্ভ করে গুয়াহাটি এই রাস্তায় এটা যাতায়াত আরম্ভ হয়েছে। আর বিশেষকে বরপেটা জেলার মাঝমজিয়ারে এই রাস্তাখান গেছে জনী সমষ্টি কেন্দ্র করে পেলায়। গতিকে আমি গোটেখিনি মানুষ এই রাস্তার উপর নির্ভর করে চলবলিয়া হয়েছে। আর নিশ্চয়ক ঠিকাদার আর কোম্পানির গাফিলতির কারণে এই রাস্তাটা এনেকে হুড়ুং ওলাইছে। আর যদি অতি সোনকালে ইয়ার সঠিক ব্যবস্থা লওয়া না যায় নিশ্চিতপক্ষে এই রাস্তাখন বন্ধ হয়ে পড়ব। গতি সরকারক মই অনুরোধ জানাম যে এই রাস্তাটির উপর যাতে অতি সোনকালে দৃষ্টি গোচর করে। অভয়াপুরীর পরা বরপেটা হয়ে আমিনগাঁওলৈ যখন রাজ্যিক ঘাইপথ গেছে দুই নং রাজ্যিক ঘাইপথ, দুই নং রাজ্যিক ঘাইপথর কলগাছিয়া রাজচক্রর অন্তর্গত বগুলামারীত অবস্থিত চেনিমারি মিনি পিএইচসির পর 100 মিটার পূবফালে যখন কালবার্ড আছে এই কালবার্ডত যময়ের পর এই রাজ্যিক ঘাইপথর কাম আরম্ভ হয়েছিল। আজির পর প্রায় 3 বছর হল প্রথমের পর এই রাজ্যিক ঘাইপথর এইটুই স্থানতেই কেবা বারো হুড়ং ওলাইছে। রাইজে প্রতিবাদ করেছে, আন্দোলন করেছে কেদিনমানের বাবে ঠিক করে যদিও তারপিছতে আকো হুড়ো এনে ডাঙর ডাঙর হুড়ং ওলাই থাকে। আমি ধিক্কার জানাইছো গৌতম কনস্ট্রাকশনক। আর আপনাদের লক্ষ্য করব অভয়াপুরীর পর আমিনগাঁওলৈ যাওক রাস্তাটা কিমান নিম্নমানের হয়েছে আপনাদের লক্ষ্য করব পারিব। আর আমি ধিক্কার জানাইছো অসম সরকারক, গড়কাপ্তানি বিভাগক, তেওঁলোকে নাকি লগাব লাগিব এইবর ঠিকাদারক, এইবর কোম্পানিক, নহলে সরকারে দিয়া ধন তেওঁলোকে সম্পূর্ণভাবে আত্মঘাত করে আছে। আর তেওঁলোকে অতি নিম্নমানের কাম করে রাস্তাটা প্লাই হয়ে গেছে। আর আপনাদের লক্ষ্য করেছে আজি 3-4টা হুড়ং ওলাইছে, ইতিমধ্যে তেওঁলোকে মাটি ভরাই বস্তা দি ঢাকি রাখিছে যদিও ইয়াত ডাঙর একটা দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা আছে। আর আমি স্থানীয় রাইজে আতঙ্কিত হয়েছো কারণ সরকারের গাফিলতি আমি কলগাছিয়ার রাজচক্রর চক্র বিষয়া বিভাগীয় কর্তৃপক্ষক আমি শেষবারের ভাবে সকিয়নি আর আজি আহ্বান জানাব বিচারিছো অতি সোনকালে এই উক্ত স্থানত নিম্নমানের কাম হয়েছে ইয়াত বৈজ্ঞানিক পদ্ধতির কাম হব লাগে, নহলে আমি স্থানীয় রাইজে আর লাংলা আঞ্চলিক কৃষক মুক্তি সংগ্রাম সমিতিয়ে তীব্র গণতান্ত্রিক আন্দোলন গড়ে তুলবলৈ।